ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা প্রিপারেশন আড্ডায় তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমরা ম্যাথ ক্লাস করবো সেটা থামনেল দেখেই বুঝতে পেরে গেছো সো এই মুহুর্তে যারা ক্লাসটা যোগ দিয়েছো তাদেরকে বলবো যে ঠিকঠাক মতো তোমরা দেখতে পাচ্ছ কি না সেটাই আমাকে একটু কমেন্ট করে জানাবে দেন আমি কিন্তু ক্লাসটা শুরু করবো তো তোমরা যারা ক্লাসটা দেখছো তারা একটু রেসপন্স করবে জাস্ট কমেন্ট করে জানাবে যে অডিও এবং ভিডিও ঠিক আছে কিনা অল ওকে লিখে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব সো দেরি করো না কারণ ক্লাস টাইম ওয়েস্ট করা যাবে না কোনোভাবেই টাইম ওয়েস্ট করা যাবে না জানো যে চাকরি প্রার্থীদের কাছে টাইমের কতটা মূল্য সো তোমরা যদি আমার সাউন্ড কথা সব ঠিকঠাক শুনতে পাও এবং ছবি ঠিকঠাক দেখতে পাও তাহলে বলবো যে জাস্ট একটা কমেন্ট করে জানাও অল ওকে ওকে দাস গুড ইভিনিং স্যার গুড ইভিনিং ওকে আকাশ অল ওকে ওকে চলো যদি ঠিক থাকে তাহলে আমরা এবার ক্লাসটা করতে পারি সো দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো প্রথম কাজ হচ্ছে আমাদের কোশ্চেন ভালো করে পড়া তারপরে অঙ্কের সমাধান করা বলা হয় যে কোনো বিশ্রাম ছাড়াই সুমিত্রা ঘন্টায় বারো কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় বিশ্রাম সহ ঘন্টায় আট কিমি গড় গতিবেগে গেলে সুমিতা ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয় খুব সুন্দর মুখে মুখে আমরা করতে পারি কিন্তু তার আগে আমরা বেশিকটা বুঝে নেব গতিবেগ কত বারো কিমি পার আওয়ার এটা যায় যদি সে বিশ্রাম না নেয় মানে বিশ্রাম নেবে না সে চলতে থাকবে কিন্তু সে যদি বিশ্রাম নেয় তাহলে তার গতিবেগ হয়ে যায় কত আট কিলোমিটার পার ঘন্টা হুম বিশ্রাম সহ যদি যায় তো এখানে কি হয় বিশ্রাম সে নেয় এবার একটা জিনিস খেয়াল করো যদি বিশ্রাম না নেয় তাহলে দেখো বারো কিমি বেগে গন্তব্যস্থলে যায় আর বিশ্রাম নিলে আট কিমি বেগে যায় তাহলে এই যে চার কিলোমিটার প্রতি ঘন্টায় কমে গেল না বিশ্রামের জন্য বিশ্রামের জন্য চার কিলোমিটার প্রতি ঘন্টায় সময় কমে গেল তাহলে আমরা যদি দেখি যে চার গতিবেগ হচ্ছে বারো কিমি অর্থাৎ বারো কিলোমিটার যেতে তার সময় লাগছে কত ষাট মিনিট ষাট মিনিট এবার চার কিমি গতিবেগ এই চার কিমি গতিবেগে সে কম যাচ্ছে বিশ্রাম নেওয়ার ফলে তাহলে চার কিমিটা যেতে কত সময় লাগছে সেটা আমরা বের করি তাহলে দেখো বারো কিমি গতিবেগে যদি যায় তার মানে কি তার মানে বারো কিমি যেতে তার সময় লাগছে হচ্ছে ষাট মিনিট তাহলে চার কিলোমিটার যেতে চার কিলোমিটার যেতে তার সময় লাগবে কত দেখো এটার থেকে এটা কত ভাগ হয়েছে তিন ভাগ হয়েছে তাই তো এটার থেকে এটা তিন ভাগ হয়েছে তাহলে ষাটের থেকে এটাও তিন ভাগ হবে তাহলে কত হবে কুড়ি মিনিট তাহলে আমরা দেখলাম যে চার কিমি যেতে তার সময় লাগছে কত কুড়ি মিনিট যদি চার কিমি যেতে কুড়ি মিনিট সময় লাগে এবং সেটা এই ষাট মিনিটের দরুনই সে কুড়ি মিনিট কি করছে বিশ্রাম নিচ্ছে তো এই ষাট মিনিট মানে এক ঘন্টা এই এক ঘন্টায় তাহলে কতটুকু বিশ্রাম নিচ্ছে কুড়ি মিনিট তাহলে আমরা কি পাল আমরা কি পাবো আমরা এখান থেকে পাবো পাবো যে এক ঘন্টায় সে বিশ্রাম নেয় কত কুড়ি মিনিট তাহলে উত্তর কোনটা হবে অপশন এ কুড়ি মিনিট বলো বুঝতে পারলে কি না যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে আর যদি বুঝতে পারো তাহলে অল ওকে লিখবে সো কিছুই না আমরা গর্গ দেখো যেটা যেটা আমরা কি করলাম আহ নর্মাল স্পিড তার থেকে আমরা বিশ্রাম নেওয়া স্পিডটাকে আহ বাদ দিলাম দিয়ে যেটুকু পেলাম চার কিমি পার আওয়ার এই চার কিমি যেতে অর্থাৎ এই চার কিমি যেতে কত সময় লাগছে সেই সময়টুকুই সে কি করছে বিশ্রাম নিচ্ছি আহ মানুষ বলছে ভয়েস ভালো আসছে না স্যার ওকে সাউন্ড কি ক্লিয়ার আসছে না সাউন্ড ক্লিয়ার আসছে না যদি সাউন্ড ক্লিয়ার না আসে তাহলে আরেকবার বলবে ভিডিও ঠিক আছে কি না অডিও ঠিক আছে কি না আরেকবার বলবে তোমরা ওকে হ্যাঁ যদি ভিডিও কোনো প্রবলেম হয় তাহলে রিজলিউশনটা একটু বাড়িয়ে নেবে সবাইকে বলছি রিজলিউশনটা একটু বাড়িয়ে নেবে তাহলে কিন্তু বুঝতে পারবে আর অডিও ঠিক আছে কি না আরেকবার কমেন্ট করে জানাও অডিও ঠিক আছে কি না দেখো আই থিঙ্ক তোমাদের উত্তর কুড়ি কুড়ি মিনিট পেয়ে গেল ঠিক আছে তো এই যে আট কিমি আর হচ্ছে বারো কিমি এদের ডিফারেন্স হচ্ছে চার কিমি অর্থাৎ এই চার কিমি যেতে চার কিমি যেতে চার কিলি চার কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে তাহলে সেটা সময় বের করব কি করে বারো কিমি যেতে সময় লাগছে ষাট মিনিট তাহলে চার কিমি যেতে সময় লাগবে কত এটাই আমরা বের করব তাহলে কত মিনিট হলো এর থেকে এটা তিন ভাগ তাহলে মিনিট ষাট মিনিট এটাও তিন ভাগ হবে ভাগ তিন তার মানে হবে এটা কত কুড়ি তাহলে এই কুড়ি মিনিট হচ্ছে সেভ এক ঘন্টায় বিশ্রাম নেয় ওকে তা এক ঘন্টায় বিশ্রাম নেয় কত কুড়ি তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার একদম কনসেপ্ট ধরে ধরে বুঝিয়ে দেবো যাতে এই টাইপসের অঙ্ক আসলে কোনো দিন তোমরা না ভুল করো এইভাবে তোমাদেরকে অঙ্ক শেখাবো আহ মানুষ প্লেস আরেকবার বলুন অবশ্যই আরেকবার বলবো দেখো এখানে বলা হয় যে যে বারো ঘন্টায় বারো ঘন্টা বারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যায় দেখো যদি যায় তখন সে বিশ্রাম নেয় না কিন্তু আট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যখন যায় তখন সে বিশ্রাম নেয় ওকে তো একটা জিনিস খেয়াল করো যখন সে বিশ্রাম নিচ্ছে তখন তার গড় গতিবেগ হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা আর যখন সে বিশ্রাম নিচ্ছে না তখন তার গতিবেগ হয়ে যাচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এই যে বিশ্রাম নিচ্ছে কত কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টা এইটুকু আমরা বিয়োগ করে পেলাম এইটুকু হচ্ছে তার বিশ্রামের সময় তাহলে বারো কিলোমিটার যেতে ওনার সময় লাগে ষাট মিনিট তাহলে চার কিলোমিটার যেটুকু যেতে সময় লাগতো সেই সময়টুকু সে বিশ্রাম নিচ্ছে তাহলে চার কিলোমিটার যেতে কত সময় লাগবে এইটা আমরা বের করবো চার কিলোমিটার যেতে সময় লাগবে কত আমরা উইদাউট খাতা পেনে এই হিসাবটা করব এই বারোর থেকে চার হয়েছে কয় ভাগ হয়ে গেছে তিন ভাগ হয়ে গেছে তাহলে ষাট থেকেও একইভাবে ষাটেরও তিন ভাগ সময় লাগবে তাহলে ষাটের তিন ভাগ কত কুড়ি তাহলে কুড়ি মিনিট আমাদের এক ঘন্টায় বিশ্রাম নিচ্ছে কে না এই সুমিতা তাহলে এক ঘন্টায় বিশ্রাম নেবে কত কুড়ি মিনিট আই থিঙ্ক বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো ক্স দেখো নেক্সট বলা হয়েছে যে ১৫ জন পনেরো জন ক্ষেত মজুর পাঁচ দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারেন যদি জন ক্ষেত মজুর দশ দিন কাজ করেন তবে কত জমি চাষ করতে পারবেন দেখো এই ক্ষেত্রে আমরা একটা অঙ্ক এই ক্ষেত্রে এই জিনিসটা আমরা একটু ভালো করে শিখব আর দেখো একটা অঙ্ক শিখবো ভাবে শিখবো ওই টাইপসের অঙ্ক যেন কোনো দিন ভুল না হয় বলেছি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক তোমরা এখান থেকে এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবে তোমরা শুধুমাত্র ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলো করো দেখো বলা হচ্ছে যে এখানে একটা সূত্র আমরা প্রয়োগ করি অলয় সূত্র না করলে ঐকিক নিয়ম ধরে করলেও হবে কিন্তু আমরা সূত্র ধরে শর্টকাটে করতে পারবো কি এম ওয়ান ডিওান টি ওয়ান ডাব্লিউ টু এবং এইটার সমান সমান এম টু ডি টু টি টু ডাব্লিউ ওয়ান মানে কি মানে এম ওয়ান মানে প্রথম ক্ষেত্রে কতজন লোক কাজ করেছে কত দিন ধরে কাজ করছে ডি মানে ডি প্রথম ক্ষেত্রে ডি ওয়ান হচ্ছে কত দিন কাজ করেছে টি ওয়ান মানে কত সময় ধরে কাজ করেছে ডাব্লিউ টু মানে দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু কাজ করেছে বা কতটুকু কাজ করতে হবে সেটুকু আর এম টু মানে দ্বিতীয় ক্ষেত্রে কতজন লোক আছে ডি টু মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কত জন কত দিন ধরে কাজটা চলবে বা চলেছে আর টি টু মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কত টাইম ধরে কাজ চলবে সেটা আর ডাব্লিউ ওয়ান মানে প্রথম ক্ষেত্রে কতটুকু কাজ করা হয়েছে তাহলে প্রথমে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পনেরো জন ক্ষেত মজুর পাঁচ দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পেরেছে তাহলে এম এর মান কত ফিফটিন ডি ওয়ান কত দিনে কাজ করেছে পাঁচ দিনে কাজ করেছে দেখো পাঁচ দিনে কিন্তু কাজটা করতে পেরেছে পাঁচ দিনে এরপরে টি ওয়ান আমরা করবো না কেন টি ওয়ান মানে সময়ের কথা বলে দেওয়া নেই মানে কত ঘন্টা মিনিট সেটা দেওয়া নেই তাই টি ওয়ান আমাদের লাগবে না ডাব্লিউ টু ডাব্লিউ টু কি দ্বিতীয় ক্ষেত্রে কত জমি চাষ করতে হবে সেটাই জানতে চাইছে কত জমি চাষ করতে পারবে জমির পরিমাণ জানতে চাইছে তাই ডাব্লিউ টা রেখে দিলাম সমান সমান এম টু দ্বিতীয় ক্ষেত্রে মানুষ কতজন জন মানুষ আর দ্বিতীয় ক্ষেত্রে দিন কতজন কত দিন দশ দিন এবং টাইম দেওয়া নেই আর ডাব্লিউ ওয়ান মানে প্রথম ক্ষেত্রে কতটুকু জমি চাষ করেছে সেটা হচ্ছে আঠারো বিঘা জমি চাষ করেছে তো এবার আমরা কাটাকাটি করব পাঁচ দিয়ে কাটলাম পাঁচ দিয়ে কাটলাম দুই হলো পাঁচ দিয়ে কাটলাম এটা তিন হলো পাঁচ দিয়ে কাটলে এটা দুই হলো ওকে তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ টু ইজিক টু পাচ্ছি কত আঠেরো জনের দেখো এখানে ভালো করে ভালো করে দেখো জাস্ট আরেকবার দেখো আরেকবার দেখো কাটাকাটিটা আরেকবার দেখো ওকে কাটাকাটিটা আরেকবার দেখো পাঁচ দিয়ে যদি আমরা কাটি পাঁচ দিয়ে কাটলাম পাঁচ দিয়ে কাটলে এটা কত হবে এটা হবে দুই পাঁচ দিয়ে কাটলে এটা হবে তিন ওকে পাঁচ দিয়ে কাটলে এটা হবে দুই এই তিন দিয়ে এই আঠেরোকে কাটলাম ছয় তাহলে ডাব্লিউ টু ডাব্লিউ টু ইকুয়াল টু কত হবে ছয় ছয় বারো বারো দ চব্বিশ অনেকে আনসার করে দিয়েছ চব্বিশ তোমরা অনেকেই আনসার করেছ বৃষ্টির বৈঠক চলো তাহলে আমাদের উত্তর কি পেলাম চব্বিশ বিঘা অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কত বিঘা জমি চাষ করতে পারবে তারা চব্বিশ বিঘা জমি চাষ করতে পারবে অনেকেই তোমরা কিন্তু এই নিয়ম বাদে ঐকিক নিয়মেও করতে পারো ঐকিক নিয়ম তোমরা শিখেছো আশা করি সেই ঐকিক নিয়মেও করতে পারো যে যে নিয়মে পারবে করবে কিন্তু অঙ্ক হওয়া চাই শর্টকাটে অঙ্ক টাইম সেভিং মেথডে আমাদেরকে অঙ্ক করতে হবে বুঝতে পেরেছো আশা করি চলো নেক্সট তিন নম্বর দেখো একটি কারখানার একটি মেশিনের মূল্য বার্ষিক টেন হ্রাস হ্রাসপ্রাপ্ত হয় মানে প্রত্যেক বছর দশ পার্সেন্ট করে কি হয় টাকা কমে যায় ও মেশিনটির বর্তমান মূল্য এক লক্ষ টাকা বর্তমান মূল্য এক লক্ষ টাকা যদি হয় তাহলে তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে এখান থেকে ভেরি একটা ইজি মেথড আমরা কাজে লাগাবো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে কি টেন পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই টেন টেন পার্সেন্ট মানে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন মানে কি দশ টাকারটা এক টাকা কমে যাচ্ছে টেন হ্রাস হ্রাসপ্রাপ্ত হয় বলেছে হ্রাসপ্রাপ্ত হয় মানে হচ্ছে এক টাকা করে কমে দশ টাকায় এক টাকা করে কমে তাহলে আলটিমেট দশ টাকার জিনিসটা প্রথম বছর শেষে কত হবে ন টাকা হবে দ্বিতীয় বছর সেই একই হারে দশ টাকার জিনিসটা ন টাকায় পরিণত হবে তৃতীয় বছরে। আমরা সেই একই জিনিস দেখব যে দশ টাকার জিনিসটা ন টাকায় পরিণত হচ্ছে তাহলে তিন বছর শেষে তিন বছর শেষে আমরা দেখতে পেলাম যে এটা সবগুলোকে যদি গুণ করি তাহলে এক হাজার টাকা হয় এবং এটা হয় সাতশো উনত্রিশ তাহলে একটা জিনিস খেয়াল করো যে প্রথম বর্তমানে কোনো একটা দ্রব্যের মূল্য যদি এক হাজার হয় তাহলে সেটাই তিন বছর পরে গিয়ে হবে কত সাতশো উনত্রিশ টাকা সাতশো উনত্রিশ টাকা যদি হয় তাহলে আমাদের অঙ্কে বলে দিয়েছে যে এখানে বর্তমানে মেশিনটির মূল্য এক লক্ষ টাকা এর থেকে কটা শূন্য বেশি আছে এর থেকে দুটো শূন্য বেশি আছে তাই দুটো শূন্য এখানটাতেও এখানটাকে দিয়ে দিলাম তাহলে আলটিমেট তিন বছর পরে আমাদের মেশিনটির মূল্য হবে কত এইটা হবে বাহাত্তর হাজার নশো টাকা দেখো কত সহজ মেথডে কিন্তু আমরা করে ফেলতে পারলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে নেক্সট চার নম্বর দেখো চার নম্বর বলা হলো যে চুয়াল্লিশ লিটার জল মিশ্রিত চুয়াল্লিশ লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত টেন ইস টু ওয়ান দেখো মোট আছে চুয়াল্লিশ লিটার তার মধ্যে দুধ আর জলের অনুপাত দুধ আর জলের অনুপাত কত টেন ইস টু ওয়ান আর তাতে কত জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে এইট ইস টু ওয়ান কী মেশাতে হবে জল মেশাতে হবে একটা জিনিস খুব ভালো করে পরিষ্কার করে দেখতে পাচ্ছি আমরা যে জল আগে অনুপাত এক ছিল এখনো অনুপাত এক আছে বরঞ্চ দুধ আগে দশ অনুপাত ছিল এখন আট অনুপাত হয়ে গেছে তার মানে দুধ গেছে কমে জল সেম রয়েছে অনুপাতে তো এইটা কিন্তু অঙ্কে বলে দেয়নি অঙ্কে কি বলে দিয়েছে যে জল মেশানো হয়েছে তাহলে জল যদি মেশানো হয় দুধ তো আর মেশানো হয়নি দুধ আগেও যা ছিল এখনও তাই থাকবে তাহলে দুধ আগে দশ ছিল এখন আট হয়ে গেছে তাহলে দুটো সমান নেই এই আমাকে সমান করতে হবে তাহলে যদি এই পরিমাণটা আর এই পরিমাণটা সমান করতে হয় তাহলে আমরা কি করব একে নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে আমরা দুটোকে সমান করতে পারি তাহলে একে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে এইটা হবে চার দশে চল্লিশ তাহলে এটাকে গুণ করতে হবে কত পাঁচ দিয়ে পাঁচ আটে চল্লিশ তাহলে এটাও চল্লিশ হয়ে গেলো এটাও চল্লিশ হয়ে গেল কিন্তু অনুপাতের এক সাইড কখনো গুণ করতে হয় না দুই গুণ করতে হয় তাহলে এটাকেও আমাকে চার দিয়ে গুণ করতে হবে আর এটাকে এটা পাঁচ দিয়ে গুণ তাহলে নতুন অনুপাত দুধ আর জলের নতুন অনুপাত কত হলো নতুন অনুপাত হলো চল্লিশ আর হচ্ছে চার চল্লিশ আর চার আর এটা হচ্ছে চল্লিশ আর হচ্ছে পাঁচ আশা করি বুঝতে পেরেছো তাহলে দুধ মেশানোর কথা বলা হয়নি দুধ আগে যা ছিল এখনো তাই আছে আমরা পেয়ে গেলাম এবার জল কি হয়েছে জল আগে ছিল চার অনুপাতে এখন হয়ে গেছে পাঁচ মানে এক অনুপাত বেড়ে গেছে তাহলে এই যে এই যে রেশিও এইটা আমরা করলাম এইটার আমাদের এখন কোনো কাজে লাগবে না কেন কাজে লাগবে না কারণ এটাকে কনভার্ট করে আমরা এইটা পরিণত করে নিয়েছি তাই আমাদের হিসাবে এখন দেখো এখানে আমরা প্রথমে দুধ আর জল কত পেলাম চল্লিশ আর হচ্ছে চার তার মানে এইখানে আমরা চল্লিশ আর চার চুয়াল্লিশ লিটার পেয়ে গেলাম তা এখন সেটার মোট পরিমাণ কত হলো সে চল্লিশ আর হচ্ছে পাঁচ মোট হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে কয় অনুপাত বাড়লো এক লিটার বাড়লো তাহলে উত্তর আমার কি হবে যে জল মেশাতে হবে এক লিটার জল মেশাতে হবে এক লিটার অপশন এ বলো বুঝতে পারলে কি না আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো আর জাস্ট একবার জাস্ট একবার তোমরা শুধু কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা ওকে আর তোমরা কোশ্চেন যখন সলভ করবে না তখন এখান থেকে না দাগ নম্বর দিয়ে ধরো এই যে চার চারের সি অপশন হলো তাহলে তোমরা এইভাবে উত্তর লিখবে কমেন্ট বক্সে এইভাবে উত্তর লিখবে নেক্সট দেখো নেক্সট দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে যে একটি খাঁচায় পঞ্চাশটি মুরগি আছে তারা দশ দিনে মোট তিনশো পঁচাত্তরটি ডিম দিল কি হারে ডিম পাওয়া গেল গুড দারুণ কোশ্চেন দেখো কি বলা হয়েছে যে মুরগি আছে কত পঞ্চাশটি পঞ্চাশটি দশ দিনে দশ দিনে পঞ্চাশটি মুরগি দশ দিনে তিনশো পঁচাত্তরটি ডিম দেয় আচ্ছা তোমরা হিসাব করো তাহলে একটি মুরগি একটি মুরগি দশ দিনের কথা বাদ দাও একটি মুরগি একদিনে কতগুলো ডিম দেবে 10 দিনের পরিবর্তে এইটাও তো তোমরা বুঝতে পারছো যে এখান থেকে আমরা কি করব যে পঞ্চাশটি মুরগি 10 দিনে তিনশো পঁচাত্তরটি ডিম দেয় ডিম দেয় ওকে তাহলে দশ দিনের পরিবর্তে আমরা যদি একদিনে ধরি একদিনে কত দেবে তিনশো বাই 10 এটা দেবে তো টাই দেয় এটা কিন্তু তাহলে একটাতে কত দেবে একটাতে আরো কম দেবে বাই পঞ্চাশ হবে এবার বলেছে শতকরা শতকরা কত হারে শতকরা যদি বলে তাহলে আমরা তার সাথে কি করি আমরা একটা একশো গুণ করে দিই তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম এবার পাঁচ দিয়ে যদি এটাকে কাটি পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ কত পেলাম সেভেন্টি ফাইভ তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই হারে আমরা ডিম পেলাম কি আছে অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি ফাইভ রয়েছে সো কনসেপ্টটাকে ক্লিয়ার করো দেখো অঙ্ক সহজ কনসেপ্ট ক্লিয়ার করলে অঙ্ক সহজ যে কোনো অঙ্ক তোমরা হামেশায় পারবে লেগে থাকতে হবে তোমরা চাকরির পরীক্ষা দিচ্ছ চাকরি তোমরা পাবে জাস্ট লেগে থাকো অঙ্কটাকে শেখো অঙ্কটাকে শেখো অঙ্ক ইংরেজি তাড়াতাড়ি পেয়ে যেতে পারো তোমরা যদি এই সাবজেক্ট গুলো তুলতে পারো দেখো পরের কোয়েশ্চেন ছ নম্বরে একটি স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত হচ্ছে এইটিস টু ফাইভ ছেলে আর হচ্ছে মেয়ে ওকে ছেলে আর মেয়ে এদের অনুপাত কত এইট ইস টু ফাইভ মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমরা অনুপাতে কত পাচ্ছি আট আর হচ্ছে পাঁচ তেরো মোট আট আট পাঁচ তেরো অনুপাত হলো তা মোট তেরো অনুপাত হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু বলে দিয়েছে যে ছাত্রছাত্রীর সংখ্যা দুশো ছিয়াশি তা তেরো এর ভ্যালু দুশো ছিয়াশি তাহলে একের ভ্যালু কত হবে তেরো দুগুনো ছাব্বিশ তেরো দুগুণো ছাব্বিশ তার মানে একের ভ্যালু হবে বাইশ তাহলে তাহলে একের ভ্যালু যদি বাইশ হয় তাহলে আটের ভ্যালু কত হবে আট ষোলো আট ষোলো আর সতেরো একশো ছিয়াত্তর জন আছে ছেলে আর বাইশ মানে হচ্ছে পাঁচ একে এগারো এইটা হলো আমার কি একশো জন ছেলে একশো জন হচ্ছে মেয়ে এবার বলা হলো যদি বাইশ জন ছাত্রী যোগ দেয় তাহলে ছাত্র তো যোগ দেয় না ছাত্র আগে যা ছিল তাই এর সাথে যোগ দিচ্ছে কত বাইশ জন ছাত্রী বাইশজন যদি ছাত্রী এর সাথে আমরা যোগ করি তাহলে কত পাবো দুই তিন এক এটা পেলাম আমরা ছাত্রী তাহলে এদের নতুন অনুপাত কত এবার আমরা অনুপাত বের করব অনুপাত চার দিয়ে যদি কাটি চার দিয়ে যদি কাটি চার চারে ষোলো চার চারে ষোলো ওকে চার দিয়ে কাটলে তিন চারে বারো তিন চারে বারো এগারো দিয়ে কাটো এগারো দিয়ে কাটলে চার এগারো দিয়ে কাটলে তিন তাহলে ফোর এস্টো থ্রি হল আমার অনুপাত কি হলো ফোর এস অনুপাত আমাদের উত্তর পেয়ে গেলাম তাহলে অপশন ডিস দ্য রাইট অ্যার ফোর এস টু সো বুঝতে পেরেছো তোমরা আশা করি আশা করি বুঝতে পেরে গেছো চলো নেক্সট কোয়েশ্চেন কোনো দ্রব্য ফাইভ ক্ষতির পরিবর্তে ফাইভ লাভে বিক্রি করলে পাঁচ টাকা বেশি আয় হয় দ্রব্যটি ক্রয় মূল্য কত দেখো এই ধরনের অঙ্ক দেখো বেসিক কনসেপ্ট উইদাউট খাতা পেন কীভাবে করবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি জাস্ট এক একবার বোঝার চেষ্টা করো ফাইভ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে তার মানে যদি ক্ষতিতে বিক্রি করে সে কততে বিক্রি করবে পঁচানব্বই পার্সেন্টে বিক্রি করবে কারণ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তার সিপি প্রথম ক্ষেত্রে এসপি ওয়ান আর এটা হচ্ছে কি সিপি তো প্রথমে যদি সে পঁচানব্বই পার্সেন্টে বিক্রি করে তাহলে পাঁচ পার্সেন্ট তার ক্ষতি হয়ে গেল কারণ সিপি হচ্ছে একশো পার্সেন্ট সিপি মানে কস্ট প্রাইস কস্ট প্রাইস মানে কেনাদাম এসপি অন মানে প্রথম ক্ষেত্রের বিক্রয় মূল্য দ্বিতীয়বার বলে যে যদি পাঁচ পার্সেন্ট ক্ষতির পরিবর্তে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করে পাঁচ পার্সেন্ট লাভে কখন বিক্রি করতে পারবে যখন একশো টাকার জিনিসটা একশো পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো পাঁচ পার্সেন্টে বিক্রি করতে পারবে তা এটা কত হলো এটা হয়ে গেল এসপি টু মানে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য তাহলে হিসাব করো এই যে পঁচানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই টাকায় বিক্রি করা হলে তার পরিবর্তে যদি আমরা একশো পাঁচ টাকায় বিক্রি করি তাহলে পাঁচ টাকা বেশি লাভ হয় তাহলে পঁচানব্বই পার্সেন্ট থেকে একশো পাঁচ পার্সেন্ট যেতে হলে মোট কত পার্সেন্ট এগিয়ে যেতে হচ্ছে মোট যেতে হচ্ছে দশ পার্সেন্ট এগিয়ে যেতে হচ্ছে দশ পার্সেন্ট বেশি দামে বিক্রি করতে হচ্ছে আর এই দশ পার্সেন্ট বেশি দামে বিক্রি করলে তার মোট লাভ বেশি হয় কত পাঁচ টাকা তা দশ পার্সেন্টের ভ্যালু পাঁচ টাকা তাহলে একশো পার্সেন্ট কেনা দাম দ্রব্যটির কেনাদাম কত হবে একশো পার্সেন্ট দশ পার্সেন্ট আর একশো পার্সেন্টের মধ্যে ব্যবধান কি এখানে একটা শূন্য বেশি এটার থেকে এটা একটা শূন্য বেশি তাহলে নিশ্চয় এটার থেকেও এটা কি হবে একটা শূন্য বেশি হবে অর্থাৎ সিপি হবে একশো পার্সেন্টের ভ্যালু হবে কত পঞ্চাশ বা দশ পার্সেন্টের ভ্যালু পাশ হলে একশো পার্সেন্টের ভ্যালু কত হবে পঞ্চাশ হবে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ তাহলে পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের সেই দ্রব্যটির ক্রয় মূল্য অপশন সি ইজ দা রাইট আনসার নেক্সট কোশ্চেন আমরা দেখি নেক্সট কোশ্চেন দেখো কোন পরীক্ষায় কমল 30% নম্বর পে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল পরীক্ষায় 5 নম্বর কত দেখো পার্সেন্টেজ যখন আছে তখন 100% হচ্ছে পরীক্ষায় 100% মানে 100 এ পরীক্ষা হয়েছে তো দেখো এটা তো আমরা সকলেই বুঝে গেছি যে পরীক্ষা হান্ড্রেড মার্কসে হয়েছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টে পরীক্ষা হয়েছে এবার দেখো কেউ একজন ছাত্র সে কি করেছে কমল থার্টি পার্সেন্ট পেয়েছে এবার এই থার্টি পার্সেন্ট নম্বর পেলেও সে কিন্তু ফেল করে গেছে সে যদি আরও পনেরো নম্বর বেশি পেত তবে সে পাস করত কারণ বলে দিই যে পনেরো নম্বরের জন্য সে ফেল করলো তাহলে এর সাথে তাকে যদি আরও পনেরো নম্বর দেওয়া হতো সে পাশ করে যেত দ্বিতীয় ক্ষেত্রে আবার আরেকজন বলেছে তাহলে এইটা কি হলো এইটা হলো কমলের পাস নম্বর এবার এটা হচ্ছে কমলের পাস নম্বর এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে মোহন ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে মোহন ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং পাস নাম্বার থেকে ৩৫ বেশি পেয়েছে আচ্ছা মোহন যদি চল্লিশ পার্সেন্ট থেকে এই পঁয়ত্রিশ নম্বর বাদ দেওয়া হয় তবুও তো মোহন পাশ করবে তাহলে মোহনের পাস নম্বর কত এইটা মোহনের পাস নম্বর কেন চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে এবং পাঁচ নম্বর থেকে পঁয়ত্রিশ নম্বর বেশি তাহলে নিশ্চয় এই যে চল্লিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ নম্বর যদি বাদ দিই তাহলে সে পাশ করে যাবে আবার কমল তিরিশ পার্সেন্ট পেয়েছে তার সাথে পনেরো পার্সেন্ট যদি ওকে দেওয়া পনেরো নম্বর যদি দেওয়া হয় তাহলে পাশ করে যাবে তাহলে একই পরীক্ষা দুই বন্ধু তাহলে পাঁচ নম্বর কি দুটোরই সমান দুটোরই সমান তার জন্য আমরা কি করলাম সমান করে দিলাম দেখো উইদাউট খাতা পেন কিভাবে করবে সেটাও বলে দেবো এখানটাতে তা এখানে তিরিশ পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট একদিকে যদি নিয়ে যায় তাহলে এখানে আসবে দশ পারসেন্ট আর এইটা চলে আসবে এই সাইডে তাহলে কত হবে তোমরা যদি না বুঝতে পারো এদিকে তোমাদেরকে বুঝিয়ে দিই চল্লিশ পার্সেন্ট মাইনাস হচ্ছে থার্টি পার্সেন্ট আর এদিকে থাকছে পনেরো পার্সেন্ট আর এদিকে থাকছে কত পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস হয়ে যাচ্ছে তার মানে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট সমান সম পঞ্চাশ পার্সেন্ট নয় এটা মার্কস নয় এটা হচ্ছে শুধু নাম্বার ওকে শুধু নাম্বার এটা কত পঞ্চাশ নাম্বার পঞ্চাশ নাম্বার সমান কত পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট সমান যদি পঞ্চাশ হয় তাহলে একশো পার্সেন্ট সমান কত হবে একশো পার্সেন্ট সমান কত হবে পাঁচশো অর্থাৎ মোট পরীক্ষা হয়েছে কত নম্বরে মোট পরীক্ষা হয়েছে পাঁচশো নম্বরে এবার পাঁচশো নম্বর পেলেই তো পাস না বলেছে যে পরীক্ষায় পাঁচ নম্বর কত একজন এর কত এর তিরিশ পার্সেন্ট পেয়েছে পনেরো নম্বর সাথে ফেল করেছে কম পেয়েছে তাহলে এর জন্য তিরিশ পার্সেন্ট যদি আমরা বের করে নিই তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো একশো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তার সাথে পনেরো নম্বর আরও যোগ হবে কেন যোগ হবে কারণ এই পনেরো নম্বর জন্য সে ফেল করেছে ওকে পনেরো নম্বর দিলাম তাহলে মোট হলো কত একশো পঁয়ষট্টি নম্বর এই একশো পঁয়ষট্টি পেতে হবে কততে পাঁচশো নম্বরের মধ্যে পাঁচশো নম্বরের মধ্যে যদি আমরা একশো পঁয়ষট্টি পাই তাহলে সে কি করে সে পাশ করে তাহলে একশোতে কত পেতে হবে তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটছি পাস দিয়ে যদি কাটি তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো অর্থাৎ তেত্রিশ পেলে সে পাশ করবে তাহলে উত্তর কত উত্তর হচ্ছে তেত্রিশ মানে হচ্ছে অপশন এ বুঝতে নিশ্চয় আশা করি বুঝতে পেরেছ তোমরা একবার না কমেন্ট করবে তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কিনা তা একটু জানাবে একটু কমেন্ট করবে নেক্সট দেখো নয় নম্বর নয় নম্বরে কি বলা হলো নয় নম্বরে বলছে যে দশ টাকা লিটার দরে ধরে বারো লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে আট টাকা লিটার দরে বিক্রয় করা যাবে বেশ খুব সুন্দর একটা কনসেপ্টের অঙ্ক দেখো দশ টাকা লিটার দরের বারো লিটার দুধ নিয়েছে আচ্ছা তাহলে দশ টাকা লিটার দরে বারো লিটার দুধ নিলে এর মোট দাম পড়ছে কত দাম হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এইবার বলেছে এর সাথে কত লিটার জল মিশ্রিত করলে আট টাকা কেজি দরে বিক্রি করা যাবে আচ্ছা আট টাকা কেজি দরে বিক্রি করা যাবে তার মানে আট টাকা কেজি দরে বিক্রি করলে সেই একশো কুড়ি টাকায় তাকে বিক্রি করতে হবে বিক্রিটা কিন্তু সেই একশো কুড়ি টাকায় হবে তাহলে একশো কুড়ি টাকার জিনিস কিনেছে সে একশো কুড়ি টাকাতেই বিক্রি করবে কিন্তু বিক্রি করবে এখন আট টাকা করে আগে কত টাকা করেছিল দশ টাকা করেছিল কিন্তু এখন বিক্রি করবে সে আট টাকা করে তাহলে একশো কুড়ি টাকার জিনিসটা আট টাকা করে বিক্রি করবে তাহলে আট টাকা দিয়ে ভাগ করলাম তাহলে কত লিটার বিক্রি করতে হবে তাকে আট দিয়ে ভাগ করলে পনেরো লিটার তাকে বিক্রি করতে হবে তাকে বিক্রি করতে হবে কত পনেরো লিটার কিন্তু দুধ তো কিনেছে সে কত বারো লিটার তাহলে বারো লিটার যদি আমি দুধ বিয়োগ করে দিই থাকলো কত তিন লিটার তাহলে এই তিন লিটারটা কি কোথা থেকে আসলো দুধ কিনেছে বারো লিটার কিন্তু বিক্রি করতে হবে কত লিটার পনেরো লিটার তবেই সে কিন্তু মূলধনটা সমানভাবে তুলতে পারবে তাহলে এই তিন লিটার কি তিন লিটার জল এই তিন লিটার জল মেশাতে হবে তাহলে উত্তর কি হলো অপশন এ তিন লিটার জল মিশ্রিত করতে হবে হবে লিটার জল মেশাতে সো দেখো নম্বর নম্বর এই কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় এসছিল সেই প্রিভিয়াস ইয়ার্স থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে প্রতি যাত্রায় বাস থেকে আয় একশো টাকা আয় একশো টাকা ভাড়া পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলো কিন্তু যাত্রী সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেল প্রতিযাত্রায় আয় কত হলো এখন এখন আয় কত হলো দেখো একটা জিনিস খেয়াল করো আমি দুটো জিনিস লিখছি ভাড়া আর হচ্ছে যাত্রী আর একটা হচ্ছে আয় ওকে তাহলে ভাড়া আগের ক্ষেত্রে দেখো যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে পার্সেন্টেন্সটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরবো মনে করি আগে হান্ড্রেড পার্সেন্ট ভাড়া ছিল ওকে যাত্রী কত হতো হান্ড্রেড পার্সেন্ট যাত্রী হতো তাহলে আয় কত হতো এটা কত হবে এটা হবে চারটে শূন্য মানে দশ হাজার এবার আমরা কি দেখতে পাবো দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ভাড়া ফিফটি পার্সেন্ট বাড়ানো হলো একশো টাকা ভাড়া ছিল এখন ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হলো তাহলে কত হলো দেড়শো পার্সেন্ট করে দেওয়া হলো মানে দেড়শো টাকা হয়ে গেল এবার যাত্রী সংখ্যা কি করলো কুড়ি পার্সেন্ট কমে গেল মানে একশো ছিল সেটা হয়ে গেল আশি আর একশো ছিল সেটা হয়ে গেল দেড়শো তাহলে এই এই কটা কি এই কটা গুণ তা আট পনেরো একশো কুড়ি আর হচ্ছে দুটো শূন্য তাহলে ভার আগে আয় হতো যেখানে দশ হাজার টাকা এখন সেখানে আয় হয় বারো হাজার টাকা কিন্তু এখানে চেয়ে যে যে আগে ভাড়া আয় হতো একশো টাকা তাহলে একশো টাকা এখানে বানাতে হবে একশো টাকা তাহলে একশো টাকা বানাতে হলে আমাকে বাদ হবে। এখান দিয়ে দুটো শূন্য বাদ দিয়ে দিতে হবে তাহলে আগে একশো টাকা আয় আমরা পেয়ে গেলাম এখান থেকে আর এখন আয় কত একশো কুড়ি টাকা বুঝতে পেরেছ আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার কুড়ি টাকা হলো আমাদের এখনকার বর্তমান আয় সো so, এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাস তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অঙ্ক শিখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ক্লাস দেখতে হবে জি কে অঙ্ক সমস্ত কিছু তোমাদেরকে প্রিপারেশন নেওয়াতে সহযোগিতা করা হচ্ছে তোমরা সাথে থাকো পাশে থাকো আশা করি তোমরা কিন্তু হেল্পফুল হবে সো এ পর্যন্ত থাকলো আবার দেখা হবে আগামী ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো পড়তে থাকো লড়তে থাকো